আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব নিজের বিয়ের ইস্তেখারা নিজেই কিভাবে করবেন। খুবই পরীক্ষিত একটা আমল এবং এই ইস্তেখারা করলে আপনি স্বপ্নে দেখতে পারবেন কি হচ্ছে না হচ্ছে এবং বিয়েটা করা ভালো হবে কিনা। ইস্তেখারা করার নিয়মটা আমি বলে দেব ইনশাআল্লাহ। অবশ্যই এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে ভিডিওতে লাইক দিয়ে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ইসলাম প্রচারের জন্য আমরা সাবস্ক্রাইব করে দিব। তো নিজের বিয়ের ইস্তেখারা, এই বিষয়টা কিন্তু বিয়ে মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এমনকি ভালো মানুষের সাথে বিয়ে হলে তা সে যেমন আল্লাহর ওলি হয়ে যায়, ততরূপ খারাপ কোনো মানুষের পাল্লায় পড়লে সে হয়ে যায় শয়তান। যেমন অনেকের দেখা যায় একটা ছেলে ভালো ছিল কিন্তু এমন মেয়েকে বিবাহ করেছে যার কারণে তার এখন দিন দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে এবং তার সারাদিন ছবি আপলোড করতে হয়, এখানে যেতে হয়, তার জীবনটা নষ্ট করে ফেলে। এই জন্য ভালো মানুষকে বিবাহ করবেন, জীবনে সুখ হবে। এই জন্য কাকে বিবাহ করবেন? হতে পারে আপনি যাকে বিবাহ করছেন সে তলে তলে গাঁজা খায় আর ইয়াবা খায়, আপনি তো ভবিষ্যতে সুখ শান্তি হতে পারবেন না, সংসারের মধ্যে মারামারি হবে, আপনাকে এসে উল্টা পিটাবে। এই জন্য এই সকল কিছু আপনি জানতে পারবেন এই ইস্তেখারা করার মাধ্যমে। ইস্তেখারা করার নিয়ম হলো আপনি নিয়ত করবেন দুই রাকাত নামাজের। ইস্তেখারা হচ্ছে এক ধরনের নামাজ। তো এই নামাজটা কিভাবে পড়তে হবে? আপনি পবিত্র হবেন, পাক পবিত্র হবেন, জাস্ট শুধুমাত্র একদিন আমলটা করবেন, একদিন করলেই এনাফ। তবে আপনি যদি তিন দিন করেন সবচেয়ে বেশি ভালো হয়। লাগাতার তিন দিন আমলটা করবেন, প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনি ওযু করবেন, পাক পবিত্র হবেন, হওয়ার পর আপনি দুই রাকাত করে নামাজ মানে দুই রাকাত নামাজ আদায় করবেন। নিয়তটা হবে আমি সালাতুল ইস্তেখারা দুই রাকাত নফল নামাজ আদায় করলাম, আল্লাহু আকবার, এতটুকুই নিয়ত। আমি সালাতুল ইস্তেখারার দুই রাকাত নফল নামাজ আদায় করলাম, আল্লাহু আকবার, এটাই নিয়ত। অথবা এটার এক্সট্রা কোনো নিয়ত করতে হয় না, যে আপনি যে কোনো সুরার মাধ্যমে এই মানে নামাজটা পড়তে পারবেন, যে কোনো সুরার মাধ্যমে। দুই রাকাত নামাজে প্রত্যেক রাকাতে একটা একটা করে সুরা মিলাবেন আর সুরা ফাতিহা তো থাকছেই। তো এভাবে নামাজটা শেষ করবেন। শেষ করার পর পশ্চিম দিকে বসেই আপনি জায়নামাজের মধ্যে বসবেন। বসার পর আমি একটা দোয়া বলে দিব, এই দোয়াটা পড়বেন। ইস্তেখারার দুইটা দোয়া আছে, তিনটা দোয়া আছে, তিনটাই মোটামুটি সবগুলোই বড় বড়। তো মানুষ সবচেয়ে সহজগুলো চায়, তো সহজগুলো আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা খিরলি অখতারলি, এত সহজ একটা দোয়া আমি আল্লাহুম্মা খিরলি অখতারলি আমি বাংলায় বানান করছি। আল্লাহ সরায় লয় লয় একার লা হ, আল্লাহ হুম্মা হরিষ্কার হু ময় ময় একার মা, আল্লাহ হুম্মা খিরলি হরিষ্কার খি বসনা র খির লরিষ্কার লি, আল্লাহ হুম্মা খিরলি। তারপর হচ্ছে অখ রস খ অখ তার লি তাইকার তা বুঝনা র অখ তার লি লস্কার লি, আল্লাহ হুম্মা খির লি অখ তার লি। এই দোয়াটা শুধুমাত্র আপনি সাতবার পাঠ করবেন ওই জায়নামাজের মধ্যে, পাক পবিত্র অবস্থায় বস অবস্থায় নামাজের পর সাতটা বেলা ঘুমানোর পূর্বে কিন্তু এই নামাজটা পড়বেন এবং জায়নামাজের মধ্যে বসে এই ছোট দোয়াটা পাঠ করবেন। তবে এটার সাথে আরো বড় বড় দুইটা দোয়া আছে, তবে ওই দুইটা দোয়া অনেক বড় বড়, মানুষ এগুলো পড়বেও না, এই জন্য আমি বলিও না। এগুলো মানে যারা পারে না তারা যদি পড়তে যায় তাদের দাঁত ভেঙে যাবে, এই জন্য আমি বড় দুইটা বললাম না, দুইটা হাদিস, এটাও হাদিসের মধ্যে এসেছে, এটা সবচেয়ে সহজ এবং ছোট। তো এই দোয়াটা আপনারা ঘুমানোর পূর্বে সাতবার পরে মোনাজাত করতে হবে না, মোনাজাত করলে এটা আপনার ইচ্ছা করতে পারেন, তবে না করলে অসুবিধা নেই। আপনি সোজাসুজি বিছানায় গিয়ে শুয়ে পড়বেন, অন্য কোনো মোবাইল টিপবেন না, বাজে চিন্তা করবেন না, সোজাসুজি শুয়ে পড়বেন। তো এভাবে যখন শুয়ে পড়বেন হয়তোবা আপনি ঘুমানোর মধ্যে স্বপ্নে দেখতে পারেন, স্বপ্নটা দেখবেন, যদি ধরুন স্বপ্ন দেখবেন যে আপনার বিবাহ হয়েছে তার সাথে, অথবা তার সাথে আপনি ঘুরতে গেছেন, অথবা তার পরিবারের কাউকে দেখেছেন, অথবা আপনি তার বাড়িতে গিয়েছেন, অথবা সে আপনার বাড়িতে এসেছে, এই জাতীয় আর কি, তার ব্যাপারে ভালো কিছু দেখা, তখন বুঝে নেবেন আপনি তার সাথে বিবাহ করতে পারবেন। আর যদি তার ব্যাপারে ঝগড়া ঝগড়াঝাটি হলো, বিয়ে ভেঙে গেলো, মনোমালিন্য হলো, স্বপ্নে তো অনেক কিছুই দেখে মানুষ, এই জাতীয় কোনো কিছু যদি দেখে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ না, পজিটিভ দেখলে ভেবে নেবেন বিবাহ করা যেতে পারে, বিবাহ করা যাবে তার সাথে। আর যদি উল্টাপাল্টা কিছু দেখেন তাহলে ভেবে নেবেন যে এটা বিবাহ করা মানে ঠিক না, বিবাহ করা যাবে না, এটা ঠিক হচ্ছে না। এই জন্য একদিন করেই যে কোনো ডিসিশন নেবেন না, তিন দিন আমলটা করার পর তিন দিন দেখবেন, যদি তিন দিনের মধ্যে দুই দিন ভালো দেখেন তাহলে ভালোটা বেছে নেবেন, দুই দিন খারাপ দেখলে বিবাহ করা যাবে না। এই জন্য তিন দিন স্বপ্ন দেখবেন। আর যদি তিন দিন তিন ধরনের স্বপ্ন দেখেন তাহলে কিন্তু আরেক ঝামেলা, তিন দিন তিন ধরনের স্বপ্ন দেখলে এই ইস্তেখারা বাতিল। পরবর্তীতে আপনি কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আবারও তিন দিন আমলটা করবেন, যখন দেখবেন যে দুই দিন আপনার একই ফলাফল এসেছে, একদিন অন্যটা, তাহলে অসুবিধা নেই। আর যদি তিন দিনের তিন দিনই ভালো ফলাফল আসে তাহলে তো ভালো, যদি তিন দিন তিন ধরনের স্বপ্ন হয় তাহলে এই ইস্তেখারা বাতিল, আবার পুনরায় করতে হবে।
তবে ইস্তেখারা একদিন করলেও কিন্তু মানে ফলাফল ডিসিশন নেওয়া যায়, তবে তিন দিন সতর্কতা বশত তিন দিন করলে ভালো, যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিয়ে মানুষের জীবনের একটা মানে অনেকের জীবনের বাঁচা মরার একটা প্রশ্ন, জীবন ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে এই বিয়ের উপর, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এই জন্য তিন দিন করার পর ডিসিশন নেবেন, একদিনে ডিসিশন নেবেন না, আর যে নিয়মে বলছি সেই নিয়মটা পালন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে, আমি ভালো করে বুঝিয়ে দিতে পারি এমন ভিডিও পেতে চান, ইসলামকে ভালোবাসেন, মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।